শুভ সকাল রুনিয়া শুভ সকাল জুবায়ের সেই সাথে শুভ সকাল জানাচ্ছি আমাদের সকল দর্শকদের যারা এইমাত্র আমাদের সাথে সকালের বাংলাদেশের আজকের পর্বে যুক্ত হচ্ছেন তাদের সবাইকে বিজয়ের মাসের শুভেচ্ছা জানিয়ে আমাদের এই আয়োজন শুরু করছি আমি জুলহাজ জুবায়ের আর বিজয়ের মাসের এই আয়োজনে যেটা আমাদের শুরু হইই গেছে তা আপনি যে তো আমাকে চিনিয়ে ফেলেছেন এতদিনে তাও বলে দিচ্ছি আমার নাম রুনিয়া আমার নাম রুনিয়া আচ্ছা আমার নাম রুনিয়া তার মানে তোমার নাম হচ্ছে আচ্ছা যাই হোক দর্শক বিজয়ের মাস নিয়ে কথা বলছিলাম এই মাসে আমাদের আয়োজন ভিন্ন ভিন্ন রকমের আয়োজন থাকবে পুরো আয়োজন উপভোগ করার জন্য যমুনা টেলিভিশনের সাথে থাকতে হবে আর আমাদের ফিডব্যাকগুলো জানাতে হবে আপনাদের কাছে আমাদের বিভিন্ন মাধ্যম আছে আমাদের সাথে যুক্ত হওয়ার তার মধ্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে আমাদের ফেসবুক আপনাদের কথাগুলো ফেসবুকে লিখে জানাতে পারেন কি দেখতে চান অথবা কোন জিনিসটি ভালো লেগেছে কোনটা ভালো লাগেনি তাও জানাতে পারেন আর রুনিয়া আজ কিন্তু আজ কিন্তু শনিবার শেষ হয়ে যাচ্ছে আজকে শেষ হয়ে যাচ্ছে আমাদের সপ্তাহের ছুটি সাপ্তাহিক ছুটি শেষ হয়ে যাচ্ছে কালকে থেকে হচ্ছে রোববার এবং কর্মব্যস্ত দিন এবং কি বলে কর্মব্যস্ত মাসও তো মোটামুটি কারণ বিজয়ের মাস যেহেতু অনেক রকমের আয়োজন যেহেতু সব দিকে থাকছে পারিবারিক অনেক অনুষ্ঠান থাকে সামাজিক অনেক অনুষ্ঠান থাকে সব কিছু নিয়ে আপনাদের যেহেতু ব্যস্ততা কালকে থেকে আবার শুরু হয়ে যাবে তো আজকে শেষ ছুটির দিনটা একটু চায়ের কাপে আয়েস করতে করতে আমাদের সাথে যুক্ত থাকবেন একদমই তাই আরে রুনিয়া বলছিল পারিবারিক বিভিন্ন ব্যস্ততার কথা নিঃসন্দেহে রুনিয়া পুরো ডিসেম্বর মাসটা জুড়েই বিয়ে 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 আমার শেষ গুটি কতক বন্ধু বান্ধব বাকি আছে যাদের বিয়ে হওয়া বাকি সবাই এক সিরিয়ালে

আয়োজন আছে সেটা নিয়ে প্রথমে শুরু করছি ঢাকা দিয়ে কারণ ঢাকায় যে আয়োজনগুলো রয়েছে একটু এই মুহূর্তে বলে দিতে চাই যেমন মুক্তিযুদ্ধ জাদুঘরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বিশেষ আলোকচিত্র প্রদর্শনী এতে পল কনের দম্পতির তোলা দুর্লভ আলোকচিত্র প্রদর্শিত হতে যাচ্ছে প্রতিদিন বেলা এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে ঢাকার একটি খবরের মধ্যে আছে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে শিল্পী রফিকুন নবীর সত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে তার নির্বাচিত কাজের প্রদর্শনী বাস্তবতার অনুষঙ্গ চলবে উনিশে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত কে প্রদর্শনী চলবে এই মুহূর্তে আরও একটি খবর জানিয়ে দিতে চাই কারণ ঢাকায় তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে তারেক মাসুদ উৎসব শুরু হতে যাচ্ছে আজ বিকেল তিনটায় তারেক মাসুদের গান ও অনন্য এবং রাত চারটা তিরিশ মিনিটে তারেক মাসুদের স্মারক বক্তৃতা সন্ধ্যা ছটায় স্বল্প চলচ্চিত্র প্রতিযোগিতা চলচ্চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণের আয়োজন থাকছে ঢাকার একটি খবর মধ্যে আছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে আজ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল সাড়ে তিনটায় শুরু হতে যাচ্ছে চার দিন ব্যাপী বিজয় উৎসব দু এই মুহূর্তে চলে যেতে চাই আমার প্রিয় নগরী সিলেটের খবর জানিয়ে দিব কারণ মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে রিদম স্টেশন এর উদ্যোগে রোডস অফ ইউথ অন দ্য ওয়ে টু ডিজিটাল বাংলা এ কনসার্ট ফর অবজারভেন্স অফ ভিক্টরি ডে টু থাউজেন্ড ফোরটিন শীর্ষক কনসার্ট আজ বিকেল তিনটায় আয়োজিত হতে যাচ্ছে সিলেটের আরেকটি খবরে থাকছে সিলেটের সিলেট কল্যাণ সংস্থার উদ্যোগে আজ বেলা এগারোটায় সিলেট শহীদ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান বিজয় দিবসের জাতীয় পতাকা প্রদর্শন উন্মুক্ত সমাবেশ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বন্দর চট্টগ্রামে চলে যেতে চাই কারণ মহান বিজয় দিবস দু চোদ্দ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্প চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘরের প্রদর্শনী কক্ষে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের দলিলপত্রের বিশেষ প্রদর্শনী প্রতিদিন সকাল নটা থেকে দুপুর দুটা পর্যন্ত এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী চলবে ষোলোই ডিসেম্বর পর্যন্ত কুড়িগ্রাম বিজযে তেতাল্লিশ বছর পূর্তিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে এগারো দিনের বিজয় উৎসব উৎসবে প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান পথনাটক চলচ্চিত্র প্রদর্শনী আলোকচিত্র প্রদর্শনী কবিতা পাঠের আসর ও মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা উৎসব চলবে ষোলোই ডিসেম্বর পর্যন্ত এ মুহূর্তে চলে যেতে চাই নোয়াখালীতে কারণ প্রতি বছরের মতো নোয়াখালী জেলা শহর মাইজদির কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় মঞ্চ প্রাঙ্গনে মুক্তিযুদ্ধের বিজয় বিদ্রোহী বাঙালির জয় এই স্লোগানকে সামনে রেখে এগারো দিন ব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে যা উনিশে ডিসেম্বর পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে নিঃসন্দেহে এই মেলায় অংশগ্রহণ করে আমাদের এই বিজয়ের মাসকে আমরা অন্যভাবে উদযাপন করতে পারবো এটাই প্রত্যাশার আমরা কিন্তু বেশ কিছু আয়োজনের কথা জানলাম যেমন একটি আয়োজনের কথা আমি একটু বলতে চাই যেটা ষোলো ডিসেম্বর পর্যন্ত চলবে চট্টগ্রামে দলিল পত্র প্রদর্শনী যেটা হচ্ছে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে বিভিন্ন আমাদের কাছে ডকুমেন্টারি আছে বা ডকুমেন্টস আছে আমরা তার প্রদর্শনী করছি আসলে এমন একটি প্রদর্শনী নিঃসন্দেহে সেই সময়কার যেই চিত্রগুলো ছিল বাস্তবিক দিকগুলো ছিল এগুলো আমাদের ফুটিয়ে তুলতে বা নতুন প্রজন্মের সাথে তুলে ধরতে এটি আমাদের আসলে এই যে এখন এখনকার যতগুলো আয়োজন চলছে সব আয়োজনেই কিন্তু আমরা মনে যে মূল লক্ষ্য কিন্তু একটে যে নতুন প্রজন্মকে জিনিসগুলোকে জানানো কারণ আমার মানে আগের থেকে অনেক বেশি বড় আকার এই প্রদর্শনীগুলো হয় এবং সব জায়গায় হয় এবং কুড়িগ্রামে একটা হচ্ছে যাদের বিজয় উপলক্ষে তারা একটা করছে সিলেটে দুটো প্রোগ্রাম হচ্ছে চিটাগঙে হচ্ছে এই সব কিছু মিলে যেটা বললাম যে বিজয়ের মাসটা আসলে সব দিক থেকে এটা বিজয়ের একটা আনন্দ একটা উৎসব উৎসব মুখর বাংলাদেশ হয়ে থাকে একদমই তো এবং সত্যিকার অর্থে বলতে গেলে যে এখনকার গণমাধ্যম কিন্তু অনেক বেশি সক্রিয় আমাদের যারা কর্মী রয়েছে আমরা এর ধরনের যেকোনো উৎসব যখনই আমরা আয়োজনের কথা জানি আমরা পুরো বাংলাদেশের সাথে শেয়ার করে নিতে চাই আসলে এর একটা বিশেষ কারণ রয়েছে এর মাধ্যমে মাধ্যমে কিন্তু আমরা পুরো বাংলাকে একটা ফ্রেমে যে আনার কথা বলে আমরা পুরো বাংলাদেশকে একটা ফ্রেমে আনতে পারবো যেখানে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ঠিক একইভাবে অবিকল অবিকৃতভাবে থেকে যাবে একইভাবে সব জায়গায় লেখা থাকবে তো যখন লেখার কথা চলে আসলো তো প্রথম সকালে যে পত্রিকাগুলো আমরা পড়ে ফেলি সেই পত্রিকার পাতায় কি লেখা আছে সেটা এখন আমরা পড়ে নিতে চাই রুনিয়া তুমি যদি একটু শুরু করে দাও আমি প্রথমে যেটা আমি পড়ছি তো প্রথম আলো থেকে আমি শুরু করছি কালো তেলে কাকরা বিপন্ন কুমিরের দেখা নেই এখানে একটা ছবি দেয়া হয়েছে সুন্দরবনে জাহাজডুবির ঘটনায় ছড়িয়ে পলার তেলের হুমকিতে সুন্দরবনের জল প্রাণীকূলের জীবন তেল ছড়াচ্ছে বন্ধের উদ্যোগ নেই আর চট্টগ্রাম সিটি নির্বাচনকে নিয়ে খবর আছে সেটা হচ্ছে আইন ভেঙে পোস্টার ব্যানারে প্রচারণা এখানে একটা সচেতন প্রতিবেদন আছে শনিবারের বিশেষ প্রতিবেদন নদীতে খেয়ে খামারের ডিম হাসকে শামুক খাওয়ানো চাই এটা একটা ঘটনা আছে এই ছিল আমার হাতে প্রথম আলোর যা হেডলাইন সেগুলো ধন্যবাদ দুনিয়াকে দর্শক আমার হাতে দৈনিক যুগান্তরের একটি সংখ্যা আছে যুগান্তরের শিরোনামগুলো শেয়ার করে নিব প্রথমেই একটা সচিত্র প্রতিবেদন যমুনা ফিউচার পার্কের সামনে অলিচারিয়া আয়োজিত লাইভ কনসার্টের সঙ্গীত পরিবেশন করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং যিনি ভারত থেকে এসেছিলেন আমরা এই প্রতিবেদনটি দেখতে পাচ্ছি সেই সাথে বলা হয়েছে তিন দিনেও তেল অপসারণের কার্যক্রমের উদ্যোগ কার্যকর উদ্যোগ নেই সুন্দরবনের ট্যাংকার ডুবি এবং সেই সাথে মানচিত্র পাল্টে যাচ্ছে ছিটমহল নিয়ে বিশেষ আয়োজন সেই আয়োজনের সাথে আরও একটা বিষয় থাকছে কয়লা সংকটে দশ হাজার ইট ভাটা ঠিক তার উপরেই আমরা একটা ছবি দেখতে পাচ্ছি বাগেরহাটের জয়মনির ঘোল এলাকায় চড়ে মরে পড়ে আছে গুই বাচ্চা এবং মূলত আমার মনে হয় যেই তেলের কারণে যে সুন্দরবনে তেলের কারণে যেই বিপর্যয়টা ঘটেছে ট্যাঙ্কার ডুবিতে তারই একটি ফলাফল হয়তো এরকম ধরনের প্রাকৃতিক বিপর্যয় দর্শক এই ছিল আমার কাছে দৈনিক যুগান্তরের উল্লেখযোগ্য শিরোনাম আমার হাতে আছে সমকাল সমকালের খবরগুলোর মধ্যে একইভাবে এসেছে নীরব ঘাতক চিংড়ির ঘের সুন্দরবনে ঘেরের কারণেই ধ্বংস হচ্ছে মংলা ঘোষিয়াখালীর নৌরুট সংকটে সাধারণ মানুষও সুন্দরবনে জনজীবনের বিপর্যয় বিহারি পল্লি যেটা হচ্ছে মিরপুরে সমকালের রায়নায় মিরপুরে একটা প্রতিবেদন চলছে সেটাতে আছে বিহারী পল্লি লাভের গুড় অনেকেরই পেটে আর নিজ আরেকটা খবর আছে সেটা হচ্ছে জন্মসদন পেলেন মনোয়ারা ক্লার্ক একাত্তরের যুদ্ধ শিশু মনোয়ারা ক্লার্ক অবশেষে তার জন্মসদন পেলেন যেটা জন্য তিনি সদূর কানাডা থেকে ফেরত এসেছিলেন বেশ অসাধারণ অসাধারণ একটি সংবাদ মনে হয় এটা একটা অসাধারণ সংবাদ এই বিজয়ের মাসে তার জন্য কথা আমরা বলছিলাম আসলে এরকম রেকগনিশন আমাদের যাদের এরকম নিশ্চিতকরণ যে বিষয়গুলো আছে আমাদের দেশের পক্ষ থেকে আমরা করতে পারি নিঃসন্দেহে আমাদের এরকম যারা এটা একটা বিশাল বড় কিন্তু স্যাক্রিফাইস এই এই স্যাক্রিফাইস যারা করেছিলেন তাদের যদি আমরা শনাক্ত করে তাদের প্রকৃত সম্মানটুকু যদি পৌঁছে দিতে পারি তবে নিঃসন্দেহে পুরো জাতি অনুপ্রাণিত হবে যাই হোক দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আমার হাতে আছে ইত্তেফাকের শিরোনাম পড়ে নিচ্ছি সেই ট্যাঙ্কার ডুবি প্রসঙ্গে তারা একটি সচিত্র প্রতিবেদন করেছে যেখানে দেখা যাচ্ছে তেল ভাসছে শ্যালা নদীতে এবং বলা হচ্ছে ছড়িয়ে পড়া তেল সরাতে স্থানীয়রাই ভরসা আজ শীত কমলেও বাড়তে পারে মঙ্গলবার থেকে সেই সাথে আছে মাছ মুরগির খাবারে বিষাক্ত ক্রোমিয়াম রাজধানীতে জনের জেল জরিমানা পঁচিশ প্রতিষ্ঠান প্রধানকে ঢাকা বোর্ডের সতর্কবার্তা এসএসসি ফর্ম পূরণে অতিরিক্ত ফি ফেরত না দেয়া এবং সেই সাথে সারদা কেলেঙ্কারিতে এবার গ্রেফতার পরিবহন মন্ত্রী এবং তারই উপরে একটি ছবি আছে যেখানে গুরুদাসপুর সড়ক দুর্ঘটনায় একমাত্র ছেলে নিহত হওয়ার পর মা খুশি বেগমের রাহাজারি আমরা দেখতে পাচ্ছি প্যারিস চুক্তির রূপরেখা চূড়ান্ত এই ছিল আমার হাতে দৈনিক ইত্তেফাকের উল্লেখযোগ্য শিরোনাম আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ দৈনিক জনকণ্ঠে লালকাইতে যে খবরটি এসেছে সেটা হচ্ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি ট্যানারি বর্জ্যে তৈরি পোলট্রি ফিল্ডের ক্যান্সারের উপাদান আইটি খবর হচ্ছে সেটা হচ্ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে দেশের বিভিন্ন স্থানে কনকনে ঠান্ডা জনজীবন বিপর্যয় সুন্দরবনের খবরটি আবারও এসেছে সুন্দরবনের জনজীব হুমকি পাঁচই জানুয়ারি আওয়ামী লীগের দেশব্যাপী শোডাউন যেখানে তৈরি হয়েছিল জাতীয় পতাকা সেখানে ওরা ওড়ে না এই খবরটি আসলে পরে পড়ে দেখা উচিত এই ছিল আমার হাতে মোটামুটি দৈনিক জনকণ্ঠের দর্শক সংখ্যা আছে পড়ছি Infighting grip Awami League grassroots party effort to bring new leadership in vain. Council saw violence in many district, Only 22 out of 73 district unit held council. Party unit struggling to meet December deadline. Hallmark boss, Supreme Court questions, High Court bail order. Among Vessel movement through Sundarban BIWTA to re revive original route. সেই সাথে বলা হচ্ছে উল্লেখযোগ্য শিরোনামগুলোর মোটামুটি আমাদের হাতে যতগুলো খবর দেখলাম সবগুলো হেডলাইন কিন্তু সুন্দরবনকে কিন্তু আর এখানে একটি একটি বিষয় যেটা আছে যে স্থানীয় যে জনগণ এগিয়ে আসছে আসলে এ থেকে কিন্তু একটা স্লোগান আমরা দর্শকদের দিয়ে দিতে পারি দর্শক আপনারা যারা আমাদের শুনছেন তাদের বলতে চাই আপনারা যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেকের অঞ্চলের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর কথা আপনারা আমাদের যমুনা টিভির মাধ্যমে তুলে ধরতে পারেন এবং আমাদের নতুন একটি আয়োজন কিন্তু আজ আটটা থেকে নটা পর্যন্ত প্রচারিত হবে যা হচ্ছে আগামীর চোখে যেখানে আজ সিলেট থেকে আমরা এই তরুণ প্রজন্মের স্বরগুলো কণ্ঠস্বরগুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব আর এই মুহূর্তে আমাদের সময় হয়ে গেছে কিসের উনি একটা স্পেশাল টি ব্রেকের নিয়ে নেই আমাদের হাতে আমাদের গরম চায়ের কাপ ধোয়া ওঠা আপনাদের চায়ের কাপ নিয়ে তাড়াতাড়ি ফেরত আসুন ফেরত চলে এসেছি চায়ের কাপ হাতে নিয়ে আচ্ছা বল তো আজকে আমাদের মানে তোমার আজকের প্ল্যানটা কি আমার আজকের প্ল্যান আজকের প্ল্যানের আগে একটা ছোট উত্তর দিতে চাই আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন এটার মাঝে কি চা থাকে আসলে মূলত যে চাটা থাকে চাটাই রহস্য আপাতত নামটা না নাই বললাম সহসাই জেনে যাবেন আর রুনিয়া জিজ্ঞেস করছিল আজকে আমার প্ল্যান কি আজকে যেহেতু আমার শেষ উইকেন্ড আমার যা বিশ্রাম নেওয়ার যা ঘুমানোর তা অলরেডি গতকালকে মানে একদম সেরে ফেলেছি এবং আজ যেটা করব হচ্ছে আমার আগামী পুরো সপ্তাহ জুড়ে কি কি করতে হবে তার একটা নোট করব লিস্ট করব আমার কোথায় যেতে হবে কার সাথে দেখা করতে হবে কি কি কাজ করতে হবে এগুলো করব আর বিকেল থেকে যা করব সেটা হচ্ছে যে কোনো একটা কফি শপে বসে হয় চা নাহলে কফি আমরা নিজের মতো করে উপভোগ করব সময়টাকে তো সেটাই হচ্ছে আমাদের যখন আমাদের এই যে ছুটির একটা দুইটা দিন থাকে আমরা যেটা করি যে শুক্রবার এবং বৃহস্পতিবার তো আমরা অনেক আনন্দে কাটাতে পারি কিন্তু শনিবারটা আসলে প্ল্যানিং এর দিন যেভাবে জুবাইর বলে যে শনিবারটা আমরা প্ল্যান করে নিতে পারি কিন্তু শনিবারটা প্ল্যান করার জন্য যেহেতু আমাদের আরো এনার্জি দরকার সেটা আমরা চায়ের কাপ হাতে নিচ্ছি এবং তার সাথে যদি একটা সকালে দৃশ্য বসে দেখা চার্জ আপ হওয়া যায় আপ হওয়া যায় তাহলে সেটা দেখতে পারলে হয় সবচেয়ে বেশি ভালো হয় দেখে নিচ্ছে বাংলা মায়ের রূপ বৈচিত্র্যের কথা না বলে শেষ করা যাবে না একদমই তাই আসলে এই যে গানটার মধ্যে ছিল ও আমার বাংলা মাতর রূপের নেশায় হৃদয় আমার যায় জুড়িয়ে বাংলার প্রতিটি অঞ্চল প্রতিটি মাসে প্রতিটি দিনে এত বেশি সুন্দর আমরা যদি একটু দেখার চেষ্টা করি নিজেদের ঘর থেকে একটু বাইরে চোখ মেলে আমরা দেখে নিতে পারি আর যদি না করতে পারি তাহলে কি করতে হবে যদি না করতে পারে তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে চলে যেতে হবে কোনো একটা অন্য শহরে ঘুরে আসতে হবে সেখানে আছে আমাদের প্রতুষ তালুকদার আছেন আমাদের সিলেটে তিনি আজকে আমাদেরকে সিলেটের কোনো রূপ বৈচিত্র্য দেখাবেন প্রত্যুষ তালুকদার শুভ সকাল শুভ সকাল রুনি আসলে সিলেটের পূর্ণভূমি সিলেটের আসলে কিন্তু আপনারা যেমনটি দর্শকরা যেমনটি দেখছিলেন যে বাংলা মায়ের সেই রূপের যে বর্ণনাটা আসলে সিলেট কিন্তু রূপবতী একটা জায়গা যেখানে প্রকৃতি এবং মানুষের মন আসলে মিশে একাকার হয়ে আছে আর বিশেষ করে আধ্যাত্মিক নগরী বলা হয় সিলেটকে সিলেট সিলেট আরেকটি কারণে বিখ্যাত যার যার সান্নিধ্যে সিলেট বিখ্যাত হয়েছে তিনি হচ্ছেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহে আমি এখন রয়েছি আসলে উনার মাজারে দরগা শরীফে তো আসলে এখন শীতের সময় এবং এখন ছুটির সময় এই ছুটির সময়টিতে কিন্তু অনেক মানুষ শীতের সময় ঘুরে বেড়ান সিলেটে ঘুরতে আসেন অনেক পরিবার পরিজন নিয়ে বন্ধু বান্ধব নিয়ে এবং অনেকে স্টাডি করে আসেন তো প্রত্যেকেরই কিন্তু সিলেট ভ্রমণের একটা অন্য কারণ থাকে বিশেষ কারণ থাকে সে কারণটি হচ্ছে সিলেটের প্রকৃতির সাথে নিজেদের নিজেরা পরিচিত হওয়া সিলেটের মানুষের সাথে পরিচিত হওয়া সেই সাথে কিন্তু তাদের সেই ভ্রমণ পরিকল্পনায় কিন্তু সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলহের দরগা শরীফ কিন্তু দেখার একটা বিষয় থাকে আর শাহজালাল আহ রহমতুল্লাহ আলাহে কিন্তু সাতশো বছর আগে সিলেটে এসেছিলেন ইসলাম ধর্মের শান্তির ছড়িয়ে জন্য এবং সেই সাথে কিন্তু ওনার যারা ইসলাম ধর্ম প্রচার করেছেন তিনশো ষাট আউলিয়া এবং যাদের যে কারণে কিন্তু তিনশো ষাট আউলিয়া সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় তারাও কিন্তু সায়িত আছেন এবং সিলেটের এই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের দরগা শরীফের আরেকটি গুরুত্বপূর্ণ বা অত্যন্ত দৃষ্টিনন্দন আরেকটি বিষয় হচ্ছে আর কবুতর এগুলো কিন্তু কথিত আছে যে তিনি যখন সিলেট আসেন হবিগঞ্জে কিন্তু হবিগঞ্জ থেকে এই কবুতরগুলো নিয়ে আসেন এবং এই কবুতরগুলো আসলে একটু ভিন্ন রকম এবং সিলেটের মানুষের শ্রদ্ধার বা একটা বিশেষ অনুভূতির জায়গা দখল করে আছে এই কবুতরগুলো তো সবকিছু মিলিয়ে আসলে সিলেট সিলেটের ইসলাম ধর্ম প্রচারের বা এই অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারের যে কাজটি তিনি করেছিলেন এবং তার সাথে আরো অন্যান্য আউলিয়া আউলিয়া আছেন তারাও কিন্তু ইসলাম ধর্ম প্রচার করে গেছেন তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা কিন্তু এখানে আসছে তাদের বিভিন্ন আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তো আমি একজন দর্শনার্থীর সাথে কথা বলবো তিনি সপরিবারে এসেছেন আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আমি নরসিংহী থেকে এসেছি আচ্ছা কোন কোন জায়গা ঘুরবেন এবং বাজারে এখান থেকে শাহ পরান যাব তারপরে বাড়িতে চলে যাব এ পর্যন্ত সিলেটে কোন কোন জায়গা ঘুরেছেন এই আমার ফার্স্ট এই প্রথম আমি সিলেটে আচ্ছা আসলে দেখলাম যে উনি প্রথম সিলেটে এসেছেন এবং সিলেটে শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজার ভ্রমণ করবেন এবং মাজার জিয়ারত করবেন এবং তারপর শাহপরানের মাজার জিয়ারত করবেন এরকম অসংখ্য মানুষ কিন্তু সিলেটে আসছেন এবং মাজারে মাজারে মাজার জিয়ারত করছেন ইয়ে করছেন তো আমরা আরেকজন দর্শনার্থীর সাথে একটু আমরা কথা বলবো আপনি কোথা থেকে এসেছেন ভাই আমি নোয়াখালী থেকে আসছি নোয়াখালী থেকে এসছি আর সিলেট কি প্রথম এসেছেন হ্যাঁ প্রথম এসেছেন মাজার জিয়ারত আসছিলেন আর কি আর কে কে এসেছেন আমার পরিবার আসছে পরিবার নিয়ে তিনিও আসলে আমরা যে বিষয়টি দেখতে পেলাম সিলেট প্রথম এসেছেন এবং সপরিবারে মাজার জিয়ারত করছেন তো সেরকম আসলে বছরের বিশেষ করে এই শীতের সময়টাতে কিন্তু মানুষজনের আগমন বেশি ঘটে এবং বিশেষ করে আজ শনিবার ছুটির দিনগুলোতে এখানে মানুষ ভিড় করেন শুধুমাত্র সিলেট ভ্রমণ না সেই সাথে আধ্যাত্মিক নগরীর ছোঁয়া এবং রাজা শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজার শরীফ তারা জিয়ারত করে যান এবং শান্তির বাণীর শপথ নিয়ে যান যাতে এখান থেকে ভ্রমণ থেকে গিয়ে তাদের জীবনে শান্তির স্পর্শ থাকে এবং সেই সাথে কিন্তু তারা মানে পর্যটনের যে স্বাদটা সেই স্বাদটা কিন্তু সিলেটে এসে তারা গ্রহণ করে যান রনী ধন্যবাদ প্রত্যুষ আপনাকে সকালবেলা আপনি এত সুন্দর একটা আমাদেরকে দেখালেন এবং এই যে মাজার শরীফ জিয়ারত করতে যে সকালবেলা এত লোকজন এসেছে সেটা যে আমরা দেখতে পারলাম সত্যি আসলে খুব ভালো লাগলো একদমই তাই কারণ আমাদের এই ধর্মীয় উপাসনালয়গুলো বা ধর্মীয় যে জায়গাগুলো রয়েছে পুণ্যস্থানগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের কেমন যেন একটা শান্তি শান্তি একটা বিষয় প্রত্যুষকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দেখিয়ে দেওয়ার জন্য এরকম আর সেই সাথে একটা জিনিস বলতে চাই দর্শক আপনারা যারাই আমাদের সাথে যুক্ত আছেন যারা বাড়ি থেকে বসে আমাদের দেখছেন আমাদের উদ্দেশ্য শুধু থাকে একটাই আপনাদের সামনে বাংলা বিভিন্ন রূপ তুলে ধরা যাতে আপনাদের মাঝে একটু হলেও আগ্রহ জন্মে পুরো বাংলাদেশটাকে ঘুরে দেখেন। অবশ্যই এবং এই যে যেটা আমরা বললাম যে পুন্দভূমির কথা যে সিলেটে যেরকম বৈচিত্র্য আছে সেরকম এটা পুন্দভূমিও। একদমই বলা যায়। তার মানে আমাদের এই সময় আমরা একটা ছোট বিরতি নিয়ে নিই এখন নিজের একটু একটু ছোট দোয়া করে ফেলি সকালবেলা যেন আজকে আমাদের সাড়ে দিন অদ্ভুত সুন্দর যায়। একদমই তাই নিয়ে নিচ্ছি ছোট বিরতি। অশোক বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে যারা এইমাত্র মাত্র আমাদের সাথে যুক্ত হচ্ছেন তাদের একবার শুভ সকাল জানিয়ে দিতে চাই কারণ দিন কিন্তু অনেকটা পার হয়ে গেছে কারণ ঘড়ির সময় বলে দিচ্ছে প্রায় আটটা বাজি বাজি করছে যারা এই মাত্র উঠছেন দিনটিকে শুরু করতে হবে শেষ উইকেন্ড বলে একদম অলসতা করে দিন পার করা যাবে না কিন্তু কারণ অলসতা করে দিন পার করা যাবে না এই কারণে এখানে ঢাকায় অনেক কিছু হচ্ছে এবং ঢাকার বাইরে অনেক কিছু হচ্ছে এবং কালকে রাতে একটা কনসার্ট ছিল আমাদের যে কালচারাল এক্সচেঞ্জগুলো যে হয় সেগুলো আসলে আমার মনে আমাদের নিজেদের দেশের জন্য যে অতটা ভালো ঠিক আমাদের মানে প্রতিবেশী দেশগুলো যেটা আছে সেটার জন্য অসম্ভব ভালো জুবাইর খুব চিন্তিত হয়ে আছে আমি বুঝতে পারছি না জুবাইর এই চিন্তার রেখাটর মাথায় কেন কিসের বোঝা নিয়ে বইছো জুবাইর বিষয়টা চিন্তা রেখা না বিষয়টা আসলে অন্য রকমের বিষয়টা চিন্তাটা হচ্ছে এরকম যে আজ আমি জন্মদিনের উইশ দিতে চাচ্ছিলাম কিন্তু এত কম মানুষের জন্মদিনের উইশ আমার হাতে আছে আমি চিন্তা করছি আসলে আজকের দিনে কি এত মানুষ মানে কোনো মানুষই আর জন্মালো না নাকি এত মানুষের আছে যে তুমি কোথা থেকে শুরু করবে কোথায় শেষ করবে তুমি বুঝতে পারছো না আসলে এমনটাও হতে পারে একটু জানিয়ে দিতে চাই এই যাদের জন্মদিন আছে যারা আমাদের কাছে পাঠিয়েছেন তাদের তো উইশ করবই সেই সাথে যাদের আজ জন্মদিনের কথা আমাদের লিখে জানানো সম্ভব হয়নি তাদের অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি পুরো সকলের বাংলাদেশ এবং যমুনা পরিবারের পক্ষ থেকে এই মুহূর্তে একটু পড়তে চাই মিম আক্তার রিয়া বলেছে আজ তার ছোট ভাই তামিমের জন্মদিন তাকে যেন আমরা উইশ করি সে কথা সে বলেছে আমি উইশ করে দিলাম দেখি রুনিয়ার কাছ থেকে একটা উইশ নিয়ে আসে মিমা আপনার ছোট ভাই তামিমকে আমাদের পুরো যমুনা পরিবারের পক্ষ থেকে হ্যাপি বার্থডে একদমই তাই সেই সাথে মিরান নাজমুস সাকিব আমাদের সিলেটের দর্শক যে রেগুলার যুক্ত থাকেন সে বলছে তার একদম খুব আদরের ডিপার্টমেন্টের ছোট ভাই সাস্ট নিউজ টোয়েন্টি ফোর ডট কমের প্রিয় সহকর্মী মইনুল ইসলামের কাল মানে আজ জন্মদিন সে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে সাকিব

এবং কালকে আমরা ভুলে গিয়েছিলাম এই যে আমাদেরকে যে এত সুন্দর করে যারা সাজিয়ে গুজিয়ে এই যে মানে টিভির সামনে সেটের সামনে আমাদেরকে যে এত সুন্দর দেখতে পারেন তাদের মধ্যে একজনের কিন্তু গতকাল জন্মদিন ছিল যাকে আমরা উইশ করি একদমই তাই আজকেই করে দিচ্ছি গতকালের যে জন্মদিনে উইশ করতে পারিনি তা আজকে করে দিচ্ছি আমাদের প্রিয় জুথির আপুর জন্মদিন ছিল আপু আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং আমাদেরকে এরকমই সুন্দর করে সাজাতে থাকবে একদমই তাই প্রতিদিন সকালে এরকম ভাঙাচোরা চেহারা নিয়ে আপনাদের কাছে আসি আপনারা সুন্দর করে দেন এজন্য কৃতজ্ঞতা তার এই মুহূর্তে একটা একটা কাজ করতে চাই আমাদেরকে লিখে জানাতে হলে জন্মদিনের কথা কোথায় জানাতে হবে তা বলে দিতে চাই আর তা হচ্ছে আমাদের ফেসবুক যার অ্যাড্রেস হচ্ছে সকালের বাংলাদেশ আমাদের আরও বেশ কিছু কলিগেরও জন্মদিন ছিল মূলত সাতজন কলিগের নাম এই মুহূর্তে সবার কিউ করে মনে করতে পারছি এখন সবার জন্মদিনের উইশ না করে এখন যেটা করার কথা সেটা হচ্ছে আমাদেরকে জানিয়ে দেওয়ার কথা দেশ এবং বিদেশের লেটেস্ট আপডেট নিয়ে আমাদের নিউজ স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ মাশরাফি ইমতিয়াজ মাশরাফি শুভ সকাল শুভ সকাল রুনিয়া হেডলাইন নারায়ণগঞ্জে বিশ দলীয় জোটের জনসভা হবে আজ বিকেলে সোনারগাঁও বালুর মাঠে আয়োজিত যোগ দেবেন জোট নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এরই মধ্যে জেলা জনসভার সব প্রস্তুতি শেষ করেছে বিএনপি নেতৃত্বাধীন বিশ দল খালেদা জিয়ার আগমন উপলক্ষে ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও আশপাশের এলাকা বিভিন্ন স্থানে শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে বিশেষ তরুণ বিএনপির কেন্দ্রীয় নেতারাও সমাবেশস্থল ঘুরে দেখেছেন জেলা বিএনপি নেতাদের সাথে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কয়েক দফায় প্রস্তুতি সভা হয়েছে নারায়ণগঞ্জের জনসভায় খালেদা জিয়া আগামী দিনের আন্দোলনে ডাক দেবেন বলে আশা করছে জোটের নেতাকর্মীরা কোন ধরনের সমঝোতা ছাড়াই শেষ হল পেরুর জলবায়ু সম্মেলন শেষ মুহূর্তে কার্বন গ্যাস নিঃসরণ কমানো নিয়ে সম্মেলনে দ্বিধাবিভক্ত হয়ে পড়েন বিশ্ব নেতারা অবশ্য শেষ দিনে এক হাজার কোটি ডলারের গ্রিন ক্লাইমেট ফান্ড চূড়ান্ত করা হয় আগামী বছরই ফান্ডে জমা পড়বে চারশো কোটি ডলার প্রতিশ্রুতি অনুযায়ী দু সাল নাগাদ যা দাঁড়াবে এক হাজার কোটি ডলারে কার্যকর কোনো সিদ্ধান্ত না আসায় সম্মেলনস্থলের বাইরে ব্যঙ্গ শোভাযাত্রা করেন পরিবেশকর্মীরা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতাকর্মীদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর শুক্রবার পশ্চিম তীরের হেব্রন শহরে এই সংঘর্ষ হয় হামাসের সাতাশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করে হামাস নেতাকর্মীরা সাথে সাথেই বাধা দেয় ইসরায়েলি সেনারা এ সময় হামাস সদস্যরা বাধা উপেক্ষা করেই শোভাযাত্রা অব্যাহত রাখে এই ছিল এখনকার মতো ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে রুনিয়া এবং জুবাইরের কাছে রুনিয়া ধন্যবাদ ইমতিয়াজ মাশাফি আপনাকে এবং আপনাকে শুভ সকাল তার সাথে আমাদের যমুনার পরিবারে যারা নিউজের পেছনে সারাটা দিন লেগে থাকে যারা এই যে খবরগুলোকে জোগাড় করে এবং সেটাকে আমাদেরকে যে লেটেস্ট আপডেটগুলো দিয়ে দেয় সকালবেলা সকাল সকালে তাদের সবাইকে শুভ সকাল একদমই তাই আর যমুনা টিভি মানে কিন্তু দি নেশনস নিউজ রুম এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে এবং এরই ধারাবাহিকতায় আমরা নিত্য নতুন আয়োজন নিয়ে আপনাদের সামনে থাকছি তারই ধারাবাহিকতায় রক্ষা করতে আজ আমাদের নতুন যে আয়োজনটি থাকছে দেশ জুড়ে যমুনা টিভির ধারাবাহিক যে সংলাপটি রয়েছে আগামীর চোখে যার উপস্থাপনা করছেন জয় মামুন এটি সম্প্রসারিত হবে সরাসরি আজ আটটা থেকে নটা পর্যন্ত সিলেট থেকে আজ আমরা যুক্ত থাকব যেখানে তরুণরা বলবে শুনবে পুরো বাংলাদেশ আর সেই সাথে রাজশাহী থেকে আমরা যুক্ত থাকবো পনেরোই ডিসেম্বর এবং খুলনা থেকে সতেরোই ডিসেম্বর এবং ঢাকায় উনিশে ডিসেম্বর যেটা আমরা অপেক্ষায় আছি হয়তো আমাদের সুযোগ হবে সেখানে যাওয়ার আর একটু মনে করিয়ে দিতে চাই আজ সিলেট থেকে যুক্ত থাকছি এবং সতেরো তারিখ যুক্ত থাকবো আমরা রাজশাহী থেকে দুঃখিত পনেরো তারিখ যুক্ত থাকবো রাজশাহী থেকে এবং খুলনা থেকে যুক্ত থাকবো সতেরো ডিসেম্বর আগে থেকে গুছিয়ে রাখি এবং আমার মনে হয় যে তরুণরা কিন্তু অনেক ভালো করছে আমি গতকালও তোমার সাথে আমরা এই কথাটা বলছিলাম যে তরুণরা কিন্তু একটা যে বাংলাদেশকে দেখছি সেটা কিন্তু অনেক গতিময় একটা বাংলাদেশ এবং যেটা তারা যেটা করছে আমার মনে হয় যে ছোট ছোট কাজগুলো ধর যে শীতে কম্বল দেয়া থেকে শুরু করে নিয়ে যে কোনো প্রজেক্ট ওয়ার্ক যখন করে এবং তারা কিন্তু আমি বলবো যে অনেক গ্রাস মানে রুট লেভেল থেকে তারা চিন্তা করে শুধু কিন্তু যে ঘরে বসে আরামায়েশ করে কিন্তু তারা কাজ করে না তারা ফিল্ডের নামে এবং তারা ওই কোদালটা দিয়ে মাটিটা তারাই কাটছে একদম সুন্দর করে বলছো আমার খুব প্রিয় একজন মানুষ যার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি তিনি একটি কথা বলতেন মূলত আমার এই উপস্থাপনা থেকে শুরু করে সবকিছুই তার কাছ থেকে একটু একটু করে জানা তো যে বিষয়গুলো জানতাম বা যে বিষয়গুলো তিনি শিখিয়েছেন তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে এই যে তরুণ কিন্তু অনেক বড় একটা শক্তি এখন তারা নীরবেই আমাদের দেশের অর্থনীতিতে এত বেশি সহায়তা করছে যেমন অনেকে এখন ফ্রিল্যান্সিং করে ফ্রিল্যান্সিং এই জনগোষ্ঠীর সংখ্যাগত আমরা কিন্তু এখনও সঠিক জানি না কারণ কে কে কোথা থেকে ফ্রিল্যান্সিং করছেন এবং দেশের জন্য কি পরিমাণে বৈদেশিক মুদ্রা নিয়ে আসছেন এর পুরো হিসাবটা আমরা এখনো জানি না এরকম আরও কিছু মানুষজন আছেন যারা এরকম আরও কিছু তরুণ আছেন যারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কিন্তু সৎ এবং সততার সাথে চেষ্টা করছেন ভাগ্য বদলানোর সেই সাথে বদলে দিচ্ছেন বাংলাদেশের রূপচিত্র তারই ধারাবাহিকতায় আগামীর চোখে যে আয়োজনটি আমাদের আটটা থেকে থাকছে এই আয়োজনে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এটাই প্রত্যাশা কারণ এখানে আমাদের সুযোগ হবে আমরা যারা তরুণ রয়েছি আমি নিজেকেও তরুণ বলে দাবি করছি অবশ্যই আমি তরুণ একদম আমি হচ্ছি চিরতরুণ আর কি তো এরকম যারা তরুণ রয়েছি আমরা যারা না বিভিন্ন জায়গায় যুক্ত আছি আমরা যাতে এগিয়ে আসি নিজেদের মনের কথাগুলো বলি আজ সিলেটে যারা আছেন তারা বলবেন সতেরো তারিখ বলবে যারা রাজ খুলনায় আছে তারা পনেরো তারিখ বলবে যারা রাজশাহীতে রয়েছেন এবং উনিশ তারিখ ঢাকায় আমরা বলবো একদমই তাই আমরা ঢাকায় যারা রয়েছে আমরা বলার চেষ্টা করবো আর এই মুহূর্তে একটু কাজ করতে চাই একটা কাজ ছোট্ট একটা দায়িত্ব পড়ে গেছে তা হচ্ছে আমরা যেমন বলছিলাম সুন্দর বাংলাদেশকে দেখতে চাই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল দেখতে চাই যারা পারি তারা তো পারি যারা পারি না তাদের উপায় হচ্ছে যমুনা টিভির সাথে থাকা কারণ যমুনা টিভি প্রতিদিন আপনাদের নিত্য নতুন জায়গায় ঘুরিয়ে আনতে এবং তার ধারাবাহিকতা আমরা কি করবো রুনিয়া তুমি বলে আমরা কোথাও ঘুরে আসি কিন্তু কোথায় ঘুরেছি সেটা বলার দায়িত্বটা তো আচ্ছা এই মুহূর্তে আমরা একটু সরাসরি চলে যেতে চাই চট্টগ্রামে কারণ সেখানে আছেন আমাদের সহকর্মী শামীমা শিলা দেখি আজ শিলা আমাদের জন্য কি রেখেছেন শুভ সকাল শিলা শুভ সকাল তোমায় এসে সাথে রুবিয়াকেও শুভ সকাল আসলে আজকে যা ঠান্ডা পড়ছিল না আমার তো একেবারে মনে হচ্ছিল না যে উঠি কিন্তু কি আর করা উঠে যাচ্ছি উঠে যেতে হয়েছে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে কি জানেন যে আজ যখন আমি যাচ্ছিলাম অর্থাৎ যখন আমি এদিক এই রাস্তাটা ক্রস করছিলাম আর আরেকজন সহকর্মীকে তুলবার জন্য ঠিক ওই সময়টাতে দেখছি যে এই জায়গাটিতে বেশ কিছু ছেলে মেয়ে গান করছে তো আমি তখনই এখানে গাড়ি থামিয়ে দিয়েছি গাড়ি থামিয়ে দিয়ে মনে হলো যে না এই জায়গাটা আজকে দেখায় এদের গানগুলো আজকে দেখায় আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এখানে অসংখ্য ছেলে মেয়ে গান করছে জানি না তো শাস্ত্রকালে তারা কেন গান করছে এবং তারা কিন্তু আজকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে গান করছে এবং এই জেলা শিল্পকলা একাডেমি কিন্তু সেই উনিশশো সালে নির্মিত এবং সেটা পরবর্তীতে নানা সময় নানা সময়ে কিন্তু এটি আপনার আবার পুনর্নির্মিত হয়েছে যাই হোক আমরা একটু তাদের কাছে যাই তারা আসলে এত সাত সকাল কি করছে এটা একটু জানার জন্য হ্যাঁ আমরা একটু গিয়ে তাদের সাথে কথা আর্জন দিচ্ছি কেন ছবিও তুলছি বলছেন আসলে তারা এত সকালে কি বলছে আপনার গানে যাওয়ার একটু একবার ওই যিনি ছবি তুলছেন তার কাছে যাই ভাই একটু কথা বলি আপনার সাথে শুভ সকাল শুভ সকাল আচ্ছা মানে এত সাত সকালে সাত সাত সকালে মানে এটা কেন মানে ছবি তুলছেন কেন মানে সাত সকালে ছবি তোলা মানে সিদ্ধার্থ মানুষের ছবি তুলে যাচ্ছিলাম এদিক দিয়ে যাচ্ছিলাম ওনাকে দেখলাম তো ওনাদেরকে ছবি তুলতেছে বাহ তার মানে আপনি এরকম সাত সকালবেলায় ছবি তোলার জন্য বেরিয়ে পড়েন শীতকাল তো এখন শীতান্ত মানুষের জন্য থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আমরা একটু কথা বলি এখানে আমরা কিছু মানে দেখছি যারা এখানে আসলে গান করছেন আপনাদের সবাইকে শুভ সকাল শুভ আচ্ছা আমাদের আপনারা কিন্তু এখন আমাদের একটা প্রোগ্রাম হয় সকালের বাংলাদেশ এখানে লাইভ দেখাচ্ছে আপনাদেরকে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে এই সাত সকালবেলায় জেলা শিল্পকলা একাডেমির সামনে আপনারা কেন না एक्चुअली গতকাল রাতে আমাদের একটা ফ্রেন্ডের बर्थडे ছিল তো আমরা চিন্তা করলাম সারারাত রাত আড্ডা দিলাম অনেক মজা রাজা করলাম এরপর আরলি একটু বের হয়ে গেলাম আজকে একটু শীতের সকালটাকে অনুভব করার জন্য তাই এসে সবাই ফ্রেন্ডস ছিলাম এর ভাইরা মিলে একসাথে গান করছি আচ্ছা আমরা 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 কোন গান শুনতে পারি আপনাদের কোনো দেশের গান যেহেতু ডিসেম্বর মাস কোন দেশের গান আসলে হ্যাঁ করে যায় আমরা একটা ফোক করি আমরা একটু ওইটাই করছিলাম শুনতে যাচ্ছেন আচ্ছা আমরা শুনি আপনাদের গানটা

আমার মনে হয় আজকে সকালটা গান দিয়ে যেহেতু আমরা চট্টগ্রামে দেখালাম আপনাদেরকে আশা করছি অনেক ভালো লাগবে আপনাদের আমার মনে হয় আমার কিন্তু অনেক ভালো লেগেছে আর একটা কথা বলতে চাই জোবাইকে জোবাইয়ের অধীনে আমাকে বলছিল যে চারুকলায় আমি যখন যাব কাউকে একজনকে সাথে নিয়ে যদি যাই সাত সকাল বেলা আসলে আমার একটা বিড়ালই আছে পোষা বিড়াল সে ছাড়া আমার আর কিন্তু কেউ নেই আর জোবাই এই ধরনের কথাগুলো একটু অনেয়ারও বললে আমার লজ্জা লাগে না বলো যে যাই হোক আমি আর নাকামি না করি চলে যাচ্ছি তোমাদের কাছে জোবাইয়ের এবং রুমিয়া ধন্যবাদ জানাচ্ছি শিলাকে এই যে সে আমাদের বলেই দিল

হয় না যে দেশ মানে এবং গান যে ইউনিভার্সাল একটা বিষয় এবং এটা যে কোনো হয় না এলাকা নেই যে ও বললে একটা ফোক গান করবে ছেলেগুলো এবং ছেলেগুলো গানটা শুনে দিল সিলেটে তো যারা আজকে সিলেট থেকে দেখছেন তাদের নিশ্চয় অনেক বেশি ভালো লেগেছে কারণ তাদের জন্য এটা পুরোপুরি একটা সারপ্রাইজ একদমই তাই আমরা এরকম চেষ্টা করব সিলেট থেকে যেদিন যুক্ত থাকবে ওদিন খুলনা বা রাজশাহী অঞ্চলের কিছু যদি কেউ শোনাতে পারে না আমাদের শুনে না কারণ এটার কিন্তু একটাই কারণ তা হচ্ছে পুরো বাংলাদেশে আমরা একই পরিবার সে তারই একটা প্রতিফলন সেটারই একটা প্রতিফলন আর এই মুহূর্তে দর্শক আমাদের একটা ছোট বিরতি নিতে হচ্ছে বিরতিতে যাচ্ছি কিন্তু বিরতি থেকে ফিরবো আজকে ওয়েদার আপডেট নিয়ে রুবির সাথে কোথাও যাবেন না সাথেই থাকুন দর্শক বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে যারা ঠিক এইমাত্র যুক্ত হচ্ছেন আমরা কিন্তু অনুষ্ঠানের অনেক দূর পার করে চলে এসেছি আর এই মুহূর্তে সময় হয়েছে রুবির কাছে চলে যাওয়ার কারণ আজকে দিনে ওয়েদার আপডেটটা একটু জেনে নিতে চাই শুভ সকাল রুবি আমাদের একটু ওয়েদার আপডেটটা যদি জানিয়ে দাও শুভ সকাল জুবাইর এবং সেই সাথে রুনিয়া দুজনকে এবং গতকালকে একটা দিন ছুটির পরে আবার পুরো 6 দিন এনার্জি নিয়ে ফিরে এসেছি আমাদের সকালের বাংলাদেশের সেটে সো সবাইকে শুভ সকাল জানাচ্ছি আর সেই সাথে জুবায়ের তোমার মাধ্যমে শিলাকে আমার একটা প্রশ্ন ও প্রতিদিনই আটটা দশের দিকে বা আটটা পাঁচের দিকে আপডেটটা দেয় তো কেন বলে আট সকাল না কেন বলে সাত সকাল এটা আমি এখনও ভেবে পাই না হাটটা দশে কিভাবে সাত সকাল হয় আমার মাথায় ঢোকে না আর চট্টগ্রামের বন্ধুদের মুখে সিলেটের গান শুনে ভীষণ সত্যি আমারও ভালো লাগছিল তবে সেই সাথে দুজন মানুষের কথা ভীষণ মনে পড়ছিল শ্যামসুন্দর বৈষ্ণব এবং শেফালি ঘোষ তাদের গানগুলো এখনও কিন্তু মন কাড়ে তুমি গাইতে পারো রুনিয়া অরুনিয়া ডাহার কি যাই হোক আপাতত আমি আজকে যাই এনেছি তা হচ্ছে পূর্বাভাস প্রতিদিনকার মতোই আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে দেশে রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে আর সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে আঠাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঈশ্বরদ্বীতে সেটা ছিল দশ ডিগ্রি সেলসিয়াস দশ ডিগ্রি শুনেই তো আমি বরফে জমে যাচ্ছি যাই হোক এমনটাই থাকবে আরও কয়েকদিন এবার আজকে সূর্যোদয় যা হয়ে গেছে ঠিক ছটা বেজে বত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা বেজে ১৩ মিনিটে এবার বিভাগীয় স্বরগুলোর খবর আপনার জন্য প্রথমে ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে সেখানে বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন হতে পারে তেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে ষোলো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এটাও যথেষ্ট ঠান্ডা রাজশাহী সর্ব সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে বাইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে দশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ভয়ঙ্কর ঠান্ডা রংপুর সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে তেরো ডিগ্রি সেলসিয়াস যেটা ভয়ঙ্কর চেয়ে একটু কম ভয়ঙ্কর খুলনা সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে একুশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বরিশাল সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা সেখানে রয়েছে বাইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সর্বশেষ সিলেট সর্বোচ্চ তাপমাত্রা সেখানে হতে পারে ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে পনেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তবে কুয়াশা এত সহজে আপনাকে ছেড়ে যাবে না তাই জুবাইর তুমি নিজে ড্রাইভ করো তোমার ফগলাইট হেডলাইট এবং ওয়াইপার ঠিক আছে কিনা সেই সাথে তোমার নিজের যে হেডলাইট আর অর্থাৎ তোমার গ্লাসেস সহ সব কিছু ঠিক আছে কিনা সেটা কনফার্ম হয়েও কিন্তু বাসা থেকে বের হবে আর আজকের মতো এখানেই টাটা বাই করতে চাই কালকে আবার কথা হবে ওয়েদার ডিটেলস নিয়ে ধন্যবাদ রুবিকে আসলে আমি ভাবছি যে গাড়ির ফগলাইটের সাথে সাথে নিজের মাথায় এরকম করে দুটো ফগলাইট লাগাবো যাতে করে আমারও পথ চলতে সমস্যা না হয় আচ্ছা কিন্তু রুবিকে আমার একটা রিকোয়েস্ট ছিল সেটা হচ্ছে রুবি গান ভালো গাওয়া উচিত কিন্তু জুবাইরকে আর গানের কথা বলে না কারণ যে পরিমাণ গান ইদানিং জুবের গাচ্ছে তাতে আর টেকা যাবে না একদমই তাই আর রুবিকে আমি শিলার হয়ে উত্তরটা একটু দিয়ে দিতে চাই বিষয়টি জানতে চাইছিল কেন সাত সকাল বলে সকাল আটটা বাজার সময় মূলত রুবি বিষয়টা হচ্ছে সাতটা থেকে আসলে শিলা আমার মানে আমাকে তো বলতে পারি না আমাকে আর রুনিয়াকে দেখার জন্য অপেক্ষা করে যুক্ত হওয়ার অপেক্ষায় থাকে তাই তার সকালটা ঠিক ওই সাতটাই শুরু হয় আর আটটার দিকে এসে যুক্ত হয় তো তাই ওইখানেই থেমে থাকে তার দিনটা অবশ্যই কারণ তাকেও তো আমাদের মতো আমাদের সাথে যুক্ত হওয়ার অনেক সকালই উঠতে হয় তো শিলা আপনার সাপোর্ট নিয়ে কিন্তু আমরা কথাগুলো বলে দিয়েছি ফাইট কিন্তু একটা হয়ে গেছে কিন্তু এখন ফাইট হয়ে যাওয়ার পর যেটা বাকি আছে সেটা হচ্ছে একটা সুন্দর ছবি দেখা আজকে ছবিটি পাঠিয়েছেন আনিসুজ্জামান উজ্জ্বল খুলনা থেকে উজ্জামান উজ্জ্বল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খুলনা থেকে এই সুন্দর একটি ছবি আমাদেরকে পাঠিয়েছেন আমি একটা স্বনির্ভর বাংলাদেশ দেখছিলাম তার হাতে চিংড়ির এই যে চিংড়ির খের এবং চিংড়ির খামার সেটা যে আমাদের যে কতগুলো বৈদেশিক মুদ্রা নিয়ে আসে এবং সেটা স্বনির্ভর বাংলাদেশেই সেটাকে বলা যায় এবং এই স্বনির্ভর বাংলাদেশ যাদের হাতে সেটা হচ্ছে আমাদের আগামী প্রজন্ম এবং আমাদের এই প্রজন্ম তো আমাদের আজকে আপনারা রাতের আটটা থেকে নটা পর্যন্ত সরাসরি দেখার জন্য যমুনা টিভির পর্দায় চোখ রাখবেন সেটা হচ্ছে আমাদের সিলেট থেকে দেখাবে আগামীর চোখে যেটার উপস্থাপন এবং যেটা সঞ্চালন হচ্ছেন জ ই মামুন এবং এটার পরবর্তী যে প্রোগ্রামটা সেটা হচ্ছে রাজশাহীতে পনেরোই ডিসেম্বর রাজশাহীতে সতেরোই ডিসেম্বর খুলনা এবং উনিশে ডিসেম্বর ঢাকা থেকে তো ঢাকা থেকে যখন হবে আমরা আশা করব আপনাদের কিছু চেহারা আমাদের সাথে যেন আমরা সেখানে পাই একদমই তাই আর এই মুহূর্তে একটু যা করতে চাই যে আপনারা আমাদের ফেসবুকের মাধ্যমে অনেক কিছু লিখে জানিয়েছেন তার দু একটি কমেন্ট না পড়লেই না দু একটি কমেন্ট এই মুহূর্তে পড়ে নিতে চাই প্রথমে যার কমেন্টটি পড়ছে সে হচ্ছে আমাদের সেই আত্মকেন্দ্রিক মনীষী সে বলছে আগামী ষোলোই ডিসেম্বর বিজয়ের দিনে আমার প্রোফাইলের নাম বদলিয়ে আমার নিজের নাম আশরাফ মাহমুদ সোহাগ মিয়া রাখবো তারপর আপু তুমি আর আমাকে আত্মকেন্দ্রিক বলে ডাকতে পারবে না আর আমার বস্ত্র বিতরণ ভালোই চলছে তবে কেউ এখন আমাকে সাহায্য করেনি আমি ইনবক্সে সব ফটো দিয়ে দিব ধন্যবাদ জানাচ্ছি যমুনা টিভির সকালের বাংলাদেশের অনুষ্ঠানের সবাইকে বিশেষ করে আপু এবং ভাইয়া আশরাফ সোহাগ পাংশার রাজবাড়ি থেকে বলেছে ধন্যবাদ ধন্যবাদে এবং আপনাকে মনীষী ডাকতে কিন্তু আমাদের একদম খারাপ লাগে না আত্মকেন্দ্রিক মনীষীদের যদিও শুনতে একটু অন্যরকম শোনায় কিন্তু তার মধ্যে আমি প্রথম দিনই যেটা বলেছি আপনি বলেছেন আপনাকে আত্মকেন্দ্রিক কিন্তু আসলে আপনি একদমই আত্মকেন্দ্রিক না কারণ যারা আত্মকেন্দ্রিক তারা অন্যের কথা কিন্তু কখনো ভাবতে পারে না আচ্ছা পরবর্তী যে কমেন্টটি আছে রাকিব হাসান রাকিব হাসানের কমেন্টটা একটু আবেগ দিয়ে পড়তে হবে কারণ সে খুব আবেগ দিয়ে লিখেছে কমেন্টটি পড়ছি সালাম রইল ভালো আছেন আপনারা আপনাদের প্রতি আমার ভীষণ অভিমান আপনারা আমার মেসেজ পড়েন না অনেক কষ্ট করে লিখি এটা ঠিক না কালকে আমার রেজাল্ট হলো আজ মেসেজ পড়বেন নাহলে আর দিব না এই যে সুন্দর করে মেসেজটা পড়ে দিলাম তো আবেগ নিয়ে চিঠির মতো করে পড়লাম রাকিব হাসান আপনার মেসেজটা তো পড়লাম সেটা আপনার রেজাল্ট হয়েছে আপনি সেটা বলেছেন কিন্তু রেজাল্ট ভালো হলো কি খারাপ হলো রেজাল্ট যখন হয়ে গেছে মিষ্টি পাঠিয়ে দেন আমাদের কথা হচ্ছে আমাদের যে খাওয়া দাওয়া দিয়ে কাজ সেটা রেজাল্ট ভালো খারাপ হলে কোনো অসুবিধা কোনো বিষয় না আমাদের খেলে ইভেন মিষ্টি পেলেই আমরা খুশি আচ্ছা সেই সাথে পরবর্তী যে কমেন্টটি পড়ছি সাদিক ইভান আপনি লিখছেন সকালবেলা ঘরে বসেই বাংলা মাকে দেখতে পেরে কাজে যাই দেখে পরে কাজে যাই দেশকে নিয়ে হয়তো আগে এভাবে কল্পনা করতাম না সুযোগও হতো না এখন সকালের বাংলাদেশ দেখে ঘুম থেকে উঠে সর্বপ্রথম দেশকেই দেখি এবং প্রতিদিন মনের অজান্তে এক বিন্দু হলেও দেশকে নিয়ে ভেবে ফেলি সকালের বাংলাদেশ দেখে এটাও বুঝলাম যে চমৎকার একটি দেশ আমার মাতৃভূমি সত্যি এখন আমি গর্ববোধ করি আই লাভ ইউ বাংলাদেশ আমি আসলে দেখাতে পারবো না যখন কমেন্টটি পড়ছিলাম আমার মানে ইভান আপনি সাকিব ইভান আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই যে দেশের প্রতি ভালোবাসা এটা কিন্তু আসলে আমাদের সবচেয়ে বড় শক্তি কারণ এই শক্তিটাই আমাদেরকে এগিয়ে নিয়ে যায় এবং এই শক্তিটাই আমাদেরকে প্রত্যেকদিন মনে করিয়ে দেয় যে আমাদেরকে একটা ভালো মানুষ হতে হবে একটা সৎ মানুষ হতে হবে কারণ সৎ মানুষ এবং ভালো মানুষ না হতে পারলে আসলে দেশকে কেন নিজেকেই কোথাও নিয়ে যাওয়া যায় না একদমই তাই অদ্ভুত সুন্দর করে আপনি বলেছেন ইভান আপনার প্রতি ধন্যবাদ রইল এবং নিজেকে কিছুটা হলেও সার্থক মনে হচ্ছে কারণ যেভাবে করে প্রতিদিনই আমরা বাংলাদেশকে দেখার কথা বলি একজন হয়তো সারা দিয়েছেন একজন হয়তো সারা দিয়ে বলেছেন আমি রোজ বাংলাকে নিয়ে একটু একটু করে ভাবতে শিখি আমাদের এই আয়োজন মনে হয় এরকম পূর্ণতা পাবে যদি আমাদের বারো হাজারের পরিবারের সবাই ভাবতে শুরু করে দর্শক কথা বলতে বলতে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আয়োজনের এখন এই মুহূর্তে বিদায় নিতে হবে এই মুহূর্তে বিদায় নিতে হবে কিন্তু এই যে ভালোবাসার কথাটা সাকিব ইমান বললেন এবং দেশকে ভালোবাসা তার মধ্যে যেভাবে জাগ্রত হয়েছে আমরা চাই প্রত্যেকটি মানুষ আর এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে আছেন তারাও একবার করে চোখ বন্ধ করে দেশের কথা ভাবুন দেশকে যে ভালোবাসুন তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা এই যে পদ্মা মেঘনা যমুনা যাতে চিরদিনই আমাদের ঠিকানা হয়ে থাকে বিজয়ের মাসে বিজয়ের আরও একবার শুভেচ্ছা জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি কালাবার দেখা হবে হাফেজ